কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। একটা জ্ঞানী ব্যক্তি আমার বলতাছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে বেশি পাওয়ারফুল কিছু হয় না, তাহলে সে হয়তো জানেই না যে টাকা ছাড়া কলমটাও কিনা যায় না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে টিকটক ইউটিউব সহ পুরো বাংলাদেশ কাঁপানো ওমর অন ফায়ারে রাতারাতি ভাইরাল হওয়া সেরা কিছু ডায়লগ, যে ডায়লগগুলো রিলিজের পরপরই টিকটক ইউটিউবে ঝড় তুলে দিয়েছিল। এই পবিত্র মাহে রমজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না, কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। যখন আমার কেউ কোনো বিষয়ে সাবধান করে তখন আমি মনে মনে একটা বিষয় ভাবি আর হাসি, যে শয়তান রে ভূতের ভয় দেখাইতাছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সুতরাং গাইস, আপনিও অমর অন ফায়ারের রিসেন্টলি টিকটক কাঁপানো সবগুলো ডায়লগ একসাথে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, শেষের স্পেশাল ডায়লগগুলো ভুলে মিস করবেন না। বউ থাকলেই জীবন সুন্দর, এইটা একটা বিবাহিত লোকের বিয়ের আগের কথা। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতে চলুন দেখে আসা যাক ওমর ভাইয়ের কলিজা কাঁপানো কিছু ডায়লগ। আমরা মৃত্যুর চেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, যেই জায়গায় মৃত্যুই আমাদের ভবিষ্যৎ। পকেটে টাকা না থাকার বয়সে সব থেকে দামি মানুষটারে পছন্দ হলো, তারে কিনার জন্য টাকা জমাইতে জমাইতে সে বিক্রি হয়ে গেল। তো যাই হোক গাইস, এরপর দেখবেন ওমর ভাইয়ের মোস্ট ফানি কিছু ডায়লগ। যাদের ভোটার আইডি কার্ডের ছবি দেখে হাসাহাসি করছিলাম, নিজের ভোটার আইডি কার্ডের ছবি দেখার পর থেকে তাগো সবাই রে মন থেকে সরি। ঠিক আছে ঠিক আছে, আমি ভাবি যে তুমি মিঙ্গেল আর তুমি ভাবো যে আমি মিঙ্গেল, এর লেগেই আমরা দুজনেই সিঙ্গেল। আমারও বিবাহের আলাপ চলতেছে। জুতাটাও কিনতে মন চায় না। বাবা তুমি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা ছেলে, আমাদের সবার কাছ থেকে অনেক কিছু লুকায় রাখতে হয়। আমরা ছেলে, আমাদের কষ্টটা ভিতরে লুকায় রেখা উপরে হাসির মুখোশ পরে থাকতে হয়। আপনি 10-এ 10 পাইছেন। হারাইতে দিলেই মানুষ হারাইয়া যায়, যদি তুমি রাখতে জানো একসাথে জীবনের শেষ সূর্যাস্তটাও দেখা যায়। তো যাই হোক গাইস, সর্বশেষ এখন দেখবেন ওমর ভাইয়ের অ্যাটিটিউড কিছু ডায়লগ, যা রাতারাতি টিকটক ফেসবুকে ঝড় তুলে দিয়েছিল। টাকা কামাইলে তুমি হয়ে যাবে সস্তা, পারলে টাকা কামাও, সবার কাছে তুমি থাকবা ফেরেশতা। আমি পুইরা চোর বড় অনেক মজা নিতেছিল, ভাবছিল হারায় যাবো। আরে ভাই অভ্যাস আছে আমার পুইরা, কারো হাতও বাড়াইতে হইব না, একাই দাঁড়ায় যাবো। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। বিশ্বের সবচেয়ে দামি পারফিউমের সুগন্ধ রো হার মানে শরীরের ঘাম লাগা থাকা টাকার দুর্গন্ধ। 2023 আসার পর আমি শুধু একটা জিনিসই বুঝলাম, সফলতা বলতে কিচ্ছু হয় না, টাকা যার দুনিয়াটাই তার। তো গাইস, আজকে এই পর্যন্তই। কমেন্টে জানান ওমর ভাইয়ের কোন ডায়লগগুলো আপনার কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।